Hi guys, welcome back to Jibon English Club. আজকে ভিডিওতে আমি কথা বলবো আজ স্পিকিং পার্ট 2 অথবা কিউকার্ড সেশন নিয়ে। আসলে আজ স্পিকিং পার্ট 2 বা কিউকার্ড সেশনে কোন ধরনের কোশ্চেন আছে বা কতগুলো কোশ্চেন আছে এবং টাইম ডিউরেশন এবং ওই টাইমের মধ্যে আপনাকে আসলে কি করতে হবে সেটা নিয়ে। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনার সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। So let's begin. I'll speaking part 2 বা কিউ কার্ডে একটি কিউ কার্ড দেওয়া হবে। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, যেমন ডেসক্রাইব অ্যান ওপেন অর স্ট্রিট মার্কেট। তার মানে কি, আপনাকে একটা বর্ণনা করতে হবে একটা ওপেন অথবা স্ট্রিট মার্কেটকে। তার মানে কি, খোলা একটি বাজারকে আপনাকে ডেসক্রাইব করতে হবে। কত সময়ের মধ্যে ডেসক্রাইব করতে হবে? 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাকে কি করতে হবে, স্পিকিং করতে হবে। এবং এক্সট্রা 1 মিনিট দেওয়া হবে, সেটাকে আপনাকে নোটস টেকিং করতে হবে। এবং এই নোটসগুলো আপনাকে হেল্প করবে যখন আপনি 1 থেকে 2 মিনিটের ওই কিউ কার্ডটা বলা স্টার্ট করবেন। আপনি ওই নোটসগুলো দেখে দেখে কি করতে পারবেন, আপনার স্পিকিংটা কন্টিনিউ করতে পারবেন। তো কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। হোয়ার দ্য মার্কেট ইজ, মানে কি মার্কেটটি কোথায়। হোয়ার দ্য মার্কেট সেলস, মানে মার্কেটে কী কী বিক্রি হয়। হাউ বিগ দ্য মার্কেট ইজ, মানে মার্কেটটা কত বড়। নাম্বার 4 হচ্ছে অ্যান এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড ভিজিটিং দিস মার্কেট, তার মানে কি আপনি কেন ওই মার্কেটটি ভিজিট করেন অথবা কি কি আপনি ওখানে উপভোগ করেন। তার মানে কি আপনাকে কেন কোয়েশ্চেন করছে, মানে কি ওয়াই। তার মানে কি আপনাকে অবশ্যই এক্সপ্লেইন করতে হবে যে আপনি কি কি আসলে ভিজিট করেন। এবং আপনাকে কি করতে হবে, এই 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাকে এই 4টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। এবং ওই যে 1 মিনিট আছে ওইটা হচ্ছে নোট টেকিং এর জন্য। সো এই 4টা কোশ্চেনের আপনি কি করবেন, নোটস টেকিং করবেন। তাহলে আপনি ভালোভাবে আপনি একটা গুড ব্যান্ড স্কোর পেতে পারেন যদি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনার আগে থেকেই জানা থাকে। সো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, don't forget to subscribe to my YouTube channel. Stay home, stay safe. Thanks a lot. Goodbye for today.